বি বাংলা মানবতার সমাধান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ والصلاه ওয়া السلام علی রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা মা বাদ শমানিত শ্রোতা দর্শক মণ্ডলী আমরা আবুজাহালের এই চ্যালেঞ্জিং দ্বوار বিশ্লেষণ তুলে ধরছি এটা ছিল আবু জাহলের মক্কর ফেসলা হক বাতিলের ভিতরে ফেসলা ব্যবস্থা গ্রহণ সে আল্লাহ তুবর ফেসলাকারী মেনে নিয়ে তার কাছে দোয়া করলেন হে আল্লাহ এই যদি তোমার পক্ষ থেকে হক হয়ে থাকে অর্থাৎ মোহাম্মদ এবং তার যে দাওয়াত সে চালিয়ে যাচ্ছে ইসলাম এটা যদি হক হয়ে থাকে তাহলে আমাদের ওপরে আসমান থেকে গজবের পাথর নাজিল করো অথবা আমাদেরকে যে কোনো কঠিন শাস্তি দান করো সেভাবে আল্লাহর কাছে ফয়সলা চেয়েছে আবু জাহালের হকের দাবিটা কত কঠিন ছিল একশো পার্সেন্ট আবু জাহাল সত্য তার সমাজ সত্য আর মোহাম্মদ সাল্লাম একশো পার্সেন্ট বাতিল তাহলে কি এত শক্তিশালী ভাষায় আবু জাহাল দাবি করলো সেই কি সত্য না কখনো সত্য হতে পারে না আল্লাহ তার সমর্থক নয় কোরআন এবং হাদিসের সঠিক জ্ঞান তার সমর্থনে নেই সে যতই সুন্দর এবং যতই জোরালো ভাষায় দাবি করুক না কেন যত চ্যালেঞ্জিং ভাষায় দাবি করুক না কেন আজকাল আমাদের সমাজে জনগণ মুসলমানকে বিভ্রান্ত করে এটাই একটা পথ বেছে নেওয়া হয়েছে অনেক সময় টেলিভিশনের পর্দায় এমন চ্যালেঞ্জিং দাবি তোলা হয় আমরাই সঠিক অথচ শির্ক এবং কুফরির বন্যাতে ভাসতেছে হাবুটুবু খাচ্ছে অথচ বিনা দলিলে বিনা কোরআন সন্ন্যার প্রমাণ পুঞ্জি ছাড়া একেবারে টেলিভিশনের পর্দায় দাবি করে এমন কি কবর পূজার পক্ষে দাবি বিল্লাহ চ্যালেঞ্জ এমনকি শির্ক এবং কঠিন কঠিন বেদাতের পক্ষে চ্যালেঞ্জিং দাবি এই জন্য আবুজাহালের ধর্মের মহড়া শুরু হয়ে গেল আমাদের সমাজে কোনো চ্যালেঞ্জের দরকার নাই আল্লাহর রসুল সাল আলহাসাল্লামের আনা গ্রন্থের সাথে প্রত্যেকটা বিষয়কে মিলিয়ে নিলেই এবং সঠিক নির্দেশনা রসুল সাল আলাই সাল্লামের ব্যাখ্যা অনুযায়ী মিলিয়ে নিলেই রসুল সাল্লা সাল্লামের সহি হাদিস থেকে বিষয়ের উপরে দলিল বের করে নিলে এবং সেই সহি দলিলের সহি নির্দেশনা উদ্ধার করতে পারলেই আমি হক সব বাতিলপন্থীদের আজকে এই আবুজাহাল মার্কা চ্যালেঞ্জিং পদ্ধতি এটাই অনুসরণ করতে দেখা যায় দুঃখজনক তাদের কাছে নেই আল্লাহর কোরআনের প্রমাণ তাদের কাছে নেই রসুল্লাহ সাল্লাহামের হাদিসের প্রমাণ সে কি বলছে তার ফেসলা নেওয়ার রূপরেখাটা কি এই আয়াত থেকে অর্থাৎ যদি আমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে গজবের পাথর নাজিল না হয় তাহলে তো আমরা বুঝে গেলাম যে মোহাম্মদ বাতিল আর যদি আমাদের উপরে আল্লাহর গজব নাজিল হয় গজবের পাথর নাজিল হয় আমরা ধ্বংস হয়ে যাই তাহলে মোহাম্মদ সত্য এমনিভাবে আমাদের প্রতি যদি আল্লাহর পক্ষ থেকে আজাব চলে আসে এই দোয়ার পর যেহেতু দোয়ার আজাব চেয়েছে যদি আজাব না আসে তাহলে বোঝা গেল যে মোহাম্মদ সঠিক নয় আমরাই সঠিক আল্লাহ তবরকালা আবু জাহালের এই চ্যালেঞ্জিং দোয়াটা খুব গুরুত্বের সাথে নিয়েছেন এবং আল্লাহ তবরকালা এর জবাব তেত্রিশ নম্বর আয়াতে দিয়ে দিয়েছেন আল্লাহ তবরকালা আয়াত নাজিল করলেন আল্লাহ বললেন নিশ্চয় আমি তাদেরকে আজাব দিব না যতক্ষণ পর্যন্ত তুমি তাদের মাঝে বিদ্যমান আছো আজাবের উপযুক্ত তারা নয় এই কথা কিন্তু আল্লাহ বলেননি আল্লাহ বলেন অমাক আল্লাহাহুমিম তুমি যতক্ষণ পর্যন্ত তাদের মাঝে বিদ্যমান আসো আমি তাদেরকে আজাব দেব না কেন যে মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লামের কর্মক্ষেত্র তো এই লোকগুলোই এরা এত জাহেল না হলে মোহাম্মদামকে আল্লাহ নবী করে রসুল করে পাঠাতেন না এই জাহিলগুলো যদি আল্লাহর কাছে আজাব চায় এবং তাদের দোয়া অনুযায়ী আল্লাহ যদি আজাব দিয়ে দেন তাহলে কর্মক্ষেত্রই তো শেষ হয়ে গেল যাদেরকে হেদায়েত করার জন্য প্রেরণ করা হলো তাই যদি না থাকে দুনিয়াতে তিনি কাদেরকে হেদায়ত করবেন এই জন্য আল্লাহ বলছেন ওয়ান ফিহিম তাদেরকে আমি আজাব দিব না এরা জাহিল এরা অজ্ঞমূর্খ দেখেই তো তাদের নিজেদের বিরুদ্ধেই তারা বদুয়া করছে আজাব চেয়ে নিচ্ছে কিন্তু আমি কখনোই তাদেরকে আজাব দিব না যতক্ষণ পর্যন্ত তাদের মাঝে তুমি বিদ্যমান আছো এই আল্লাহ জব নাজিল করলেন আরেকটা কারণ বললেন কমা কায়ন আল্লাহ মহাদেবাহের আল্লাহ কশিন কালো তাদেরকে আজাব দিবেন না যতক্ষণ পর্যন্ত তারা ইস্তেকফার করে সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী জাহিলি যুগে আবু মতো কাফের মুশ্রেকের মুখ দিয়ে ইস্তেকভার বের হচ্ছে এবং এই ইস্তেকভারটাই হচ্ছে তাদের নাজাতের কারণ আল্লাহ তো বড় কথা তাদেরকে ঘোষণা দিয়ে জানিয়ে দিচ্ছেন যে আল্লাহ তাদেরকে আজাব দিবেন না যতক্ষণ পর্যন্ত তারা ইস্তেগফার করতে থাকবে কিন্তু আমাদের যুগের মুসলমানরা আল্লাহর আজাব দেখলে আমরা বলে থাকি প্রাকৃতিক দুর্যোগ আসতেছে মোকাবেলার জন্য প্রস্তুত হয়ে যান নাউজবিল্লা আল্লাহর দিকে তো সম্পর্কিত করলামই না আবার আমরা আল্লাহকে কেখস করার মতো অসন্তুষ্ট করার মতো আরো কিছু শব্দ যোগ করে নিলাম আবুজাহ লজ্জা পাবে আমাদের এই অবস্থা দেখে যে আমরা জাহিলি যুগের লোক আমরা আল্লাহর আজাব ঠেকানোর ব্যবস্থা গ্রহণ করতে পারলাম ইসতেফারের মাধ্যমে আর তোমরা মুসলমানরা কি বলছো যে আমাদের সামনে প্রাকৃতিক দুর্যোগ আসতেছে মোকাবেলার জন্য রেডি হয়ে যাও হাস্যকর অবস্থা ইমান না থাকলে হাস্যকর বিষয়গুলো কিভাবে আমাদের কাছে ভারতের বিষয় হয়ে যেতে পারে এমন ব্যাপকভাবে সাধারণভাবে ইমান হারা আমরা হয়ে যাওয়ার কারণে কি ঘটছে আমরা করতেছি সরকারি কোষাগার ধনভাণ্ডার থেকে দুইশো কোটি তিনশো কোটি টাকা বরাদ্দ করতে পারি এবং সেনাবাহিনীকে দুর্যোগ কবলিত অর্থ যেখানে আল্লাহর আজাব আসবে সে জায়গায় আমরা অগ্রিম প্রেরণ করে দেই আনসার, পুলিশ বিভিন্ন সরকারি বাহিনী নেতা নেত্রী সেখানে যে আমরা উপস্থিত হই আজাবের জায়গায় মোকাবেলার উদ্দেশ্যে কিন্তু আমরা কখনো যেই ব্যবস্থা গ্রহণ করে আবুজাহালের সমাজ আল্লাহর আজাব থেকে বেঁচে যাইতো তাদেরকে আল্লাহ আজাব দিবেন না বলে দিয়েছেন এবং নিশ্চিত শব্দ নিশ্চয়তার সাথে বলে দিয়েছেন কালেও আল্লাহ তাদেরকে আজাব দিবেন না যতক্ষণ পর্যন্ত তারা করতে থাকবে আমরা কি করতেছি মুসলমান হয়ে আমরা যদি সেই আবু থেকে শিক্ষাটা নিয়ে আমরা ব্যবস্থা নিতে পারতাম তাহলে আমাদের এত ক্ষয়ক্ষতি হয়তো বা হইত না তিন চারশো কোটি টাকা বরাদ্দ করে ফেললাম এত বিপুল জনশক্তি নিয়োগ করলাম অথচ আল্লাহ তো বরকতলার সিদ্ধান্ত পাল্টানোর জন্য আমরা ব্যবস্থাটা নিলাম না স্তেকভারের কথাটা ঘোষণা করলাম না না টেলিভিশনে ঘোষণা করলাম না কোথাও আমরা প্রচার করলাম আমরা আল্লাহ তো বরকতলাকে নাকশকারী অসন্তুষ্টকারী ভাষাগুলোই ব্যাপকভাবে সারা দেশে আমরা ব্যবহার করলাম অমুক জায়গায় প্রাকৃতিক দুর্যোগ আসতেছে সবাই মোকাবিলার জন্য রেডি হয়ে যান আল্লাহর কি মোকাবেলা করবো আল্লাহর আজবের কি মোকাবেলা হইতে পারে রাজাবের মোকাবেলা শুধুমাত্র আল্লাহর দেওয়া ব্যবস্থা দিয়েই হইতে পারে মাধ্যমে আমাদের অন্যায় এবং অপকর্ম অপরাধগুলো আল্লাহর কাছে তুলে ধরে মাধ্যমে হইতে পারে মোকাবেলা করতে যেয়ে দেখা গেল আল্লাহর সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েই গেল তখন দেখা যায় মোকাবেলা করতেছে হয়তো লাশ কুড়ানোর মাধ্যমে এতগুলো লাশ কুড়াইলাম এতগুলো ঘর বাড়ি বিধ্বস্ত হয়ে গেছে এতগুলো ক্ষেত খামার নষ্ট হয়ে গেছে ফসল পানি নষ্ট হয়ে গেছে এতগুলো মানুষ নিখোঁজ রয়েছে এগুলো কি নাউজুবিল্লা, হাস্যকর অত্যন্ত হাস্যকর বিষয় যে এগুলো আমরা মোকাবিলার জন্য আসি এর চেয়ে উফার করলে কত ভালো হতো এগুলো কোনো কিছুই বিসর্জন দিতে হইতো না তারপরে তো সারা জীবন আমাদেরকে অপমানের গ্লানি বয়ে বেড়াইতে হয় যে সমস্ত এলাকায় এগুলো ঘটে যায় সেগুলোতে জনগণের আর পুনর্বাসন হয় না সারা জীবন তারা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে এই হল বাস্তব অবস্থা অথচ সমাজ এই ধরনের পরিস্থিতি কত সুন্দরভাবে মোকাবেলা করতে পারত এবং আল্লাহ তো তাদের প্রতি কত খুশি ছিলেন যে আল্লাহ তো বরকো তাদের ইস্তেফার শুনে আজাব দিবেন না বলেছেন আজাব দেন আমাদের উপরে যে আজাব আসতেছে এ আজাব জাহেলের সমাজে কখনো আসে অত্যন্ত দুঃখের সাথে অত্যন্ত পরিতাপের সাথে আমাদেরকে এগুলো বলতে হচ্ছে আল্লাহ আমাদেরকে ইমান দান করুন আল্লাহর সাথে আমাদের সুসম্পর্ক গড়ে তোলার তিনি আমাদেরকে ব্যবস্থা দান করুন তৌহিদ এবং এবাদতের প্রতি আল্লাহ তবরকতলা মন মানসিকতা দান করুন আল্লাহ মামিন সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি বিরতির পর আমরা বাকি বিষয় আপনাদের সামনে তুলে ধরবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু

তবে ইচ্ছে করে অথবা জ্ঞানের বলে আমরা অনেকে ছুটে চলেছি সেই অভিষব্য এবং ভ্রান্তদের পথেই জানতে দেখুন পৃথিবী বাংলায় আমাদের আয়োজন যাদের পথে চলা যায় না জানেন কেন ইসলাম মন্দ পথকে নির্বাচন না করার নির্দেশ দিয়েছে যাদের পথে চলা যায় না প্রতি রবিবার রাত বা সকাল বাংলাদেশে দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় সালাম আলাইকুম ওরমতুল্লাহ আবারকাত সংক্ষিপ্ত বিরতির পর আবারও আপনাদের মাঝে ফিরে আসলাম সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী আমরা তৌহিদের আলোচনায় খাঁটি তৌহিদ কিভাবে আমরা চর্চা করতে পারব অবশ্যই খাঁটি তৌহিদ চর্চা করতে হলে জাহিলি সমাজে যে সমস্ত কৃষ্টি কালচার যে সমস্ত এবাদত এবং আমল করা হতো যে পদ্ধতিতে এবাদত এবং আমল করা হতো সেগুলো আমাদেরকে বর্জন করতেই হবে কিন্তু সেখানে তহিদের ক্ষেত্রে এবাদত এবং আমলের ক্ষেত্রে আমরা যদি তাদের চেয়ে অনেক নিচে নেমে যেয়ে থাকি আমাদের যদি তাদের থেকে আরো অধোপতন ঘটে যেয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কীভাবে ইমানের দাবি করতে পারি কিভাবে তহিদের দাবি করতে পারি কিভাবে আমাদের এই আবাদতগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে সম্মানিত দর্শক মণ্ডলী এখন একটা প্রশ্ন জাগতে পারে যে এই জাহিলি সমাজের ভিতরে এমন ইমান চর্চা এমন আল্লাহ তরকতলার এবাদত চর্চা থাকা সত্ত্বেও আল্লাহ তো বর তাদেরকে মুমিন মুসলিম কেন গণ্য করলেন না এই বিষয়টা একটু আমরা সংক্ষেপে আলোকপাত করব। সংক্ষিপ্তভাবে বললেই যথেষ্ট হবে ইনশাআল্লাহ এর কারণ হলো তারা এত এবাদত এবং আমল করা সত্ত্বেও কয়েকটা অন্যায় কাজ অনেক কিছু এই এবাদত নষ্টকারী তৌহিদ নষ্টকারী অপরাধের সাথে জড়িত ছিল এই এবাদত এবং তৌহিদ নষ্টকারী অন্যায়গুলো আমরা সংক্ষেপে আজকে জানার চেষ্টা করব এক নম্বর বিষয় যে তারা সাথে জড়িত ছিল এখানেই মোহাম্মদ এবং তাদের মাঝে পার্থক্য তাই তো আল্লাহর সাল্লাম ইসলামের দাওয়াত দিতে যে তিনি বলেছেন তুদুল্লাহ বলে এত বিশিষে আল্লাহর এবাদত যে করবে তাকে অবশ্যই সিরক থেকে বেঁচে থাকতে হবে সিরক কুফরি। নেফাক এগুলো থেকে বিরত না থাকলে এবাদত করলে এই এবাদতটাই হবে জাহিনী যুগের এবাদত আবু জাহেলের ধর্ম পালন হবে এখানেই যদি আমি শির্ক এবং কুফরি থেকে না বাঁচি তাহলে আমি যদি সালাদ পড়ি আমি যদি শ্যাম পালন করি আমি রোজা রাখি আমি হজ উমরা আমি দান সাদাকা যাই করি না কেন এগুলো সব হবে আবু জাহেলের ধর্ম পালন রসুল্লা সাল্লামের দিন পালনের একমাত্র সংক্ষিপ্ত নিয়ম হলো এবাদত করতে হবে সাথে সাথে শিল্প থেকে বিরত থাকতে হবে কিন্তু অত্যন্ত পরিতাপের সাথে বলতে হচ্ছে আমরা ঠিক ওরকম আবুজাহাল মার্কা মুসলমানেরই যেন এখন আবির্ভাব তাদেরই যেন এখন বিজয় সর্বত্র তারাই এবাদতও করবে সাথে সাথে শিরক করবে তাই তো আমরা দেখে থাকি বিভিন্ন পর্যায়ে শির আমরা আলেম ওলামাদের পর্যায়ে শিরিক দেখে থাকি। তারা একশ্রেনের আলেম ওলামা শিরকির চাষ করে থাকেন সেজদার ফতোয়া দিয়ে থাকেন কবরে সেজদা দেওয়া যাবে মাজারে সেজদা দেওয়া যাবে এই তো আলেমরা যেখানে শিরকির চাষ করে তাহলে সেই সমাজের লোক কিভাবে সিরক থেকে বেঁচে থাকবে আরেকটা দোষ ছিল তাদের তারা বিশ্বাস করত আল্লাহর প্রতি যে ইমান আল্লাহর জন্য যে যে বাদত এগুলো কখনো পৌঁছবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর নির্বাচিত তাদের দৃষ্টিতে কথিত ধারণাকৃত অলি আউলিয়াদের মাধ্যমে মধ্যস্থতায় আল্লাহর কাছে পৌঁছার চেষ্টা না করা হয় তারা এভাবে মধ্যস্থতায় বিশ্বাসী ছিল এই জাহিলি আকিদা থাকার কারণে আল্লাহ তাদের এবাদত এবং আমল গ্রহণ করেননি এবং এই কারণেই যেই কাবা ঘর তারা নির্মাণ করলো যেই চারদিকে তারা অফ করতো সেই কাবা ঘরেই তিনশো ষাটটা মূর্তি রাখার কারণ কি তারা এই ধারণা করত যে এই হজ এই উমরা এগুলো কোনোটাই আল্লাহর কাছে গৃহীত হবে না যতক্ষণ পর্যন্ত আমরা এদের মাধ্যমে তাদের আল্লাহ তোলা আকিদার সার নির্যাস কথা এই আয়াতের ভিতরে বলে দিয়েছেন যারা আল্লাহকে বাদ দিয়ে বিভিন্ন উলিয়া বিশ্বাসী ছিল সেই যুগে তারা এই ধারণা করতো যে এদেরকে এবাদত করলে এদের কাছে ধর্ণা দিলে এদেরকে আহ্বান করলে এদের সামনে এবাদত করলে এগুলো আল্লাহর কাছে এরা পৌঁছে দিবে আমাদেরকে আল্লাহর সান্নিধ্যে এরাই পৌঁছাই দেবে এ সমস্ত দৃষ্টিভঙ্গি জাহিলি যুগের লোকেরা পোষণ করত তাই তো তাদের তোয়াফ তাদের সালাদ আল্লাহর অভিমুখী হওয়া ইত্যাদি ইত্যাদি কোনো বিষয়টাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় নাই আল্লাহ তবরকালা এটা প্রতিবাদ করে বলে দিয়েছেন যখন তারা আমার সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করে নিশ্চয়ই আমি সন্নিকটে আসি যখনই কোনো আমার কাছে দোয়া করবে আমি তার দোয়া কবুল করবো ফাইন্নি করিব নিশ্চয়ই আমি সন্নিকটে আসি আমি অবশ্যই তার দোয়া কবুল করব। আল্লাহ এই আয়াতের মাধ্যমে মধ্যস্থতাকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেছেন অতএব আমাদেরকে এই মধ্যস্থতা থেকে দূরে সরতে হবে কিন্তু এক শ্রেণীর আলেম নামধারী এক শ্রেণীর পীর দরবেশ নামধারী এরা আবার মুসলমানদেরকে এই জাহিলি প্রথার ভিতরে জাহিলি প্রথার বেড়া জালে আটকে ফেলে সর্বনাশ করে চলেছে আল্লাহ তবরকতলা এদের খপ্পর থেকে তার বান্দাদেরকে নাজাদ দান করুন এবং বান্দাদেরকে ধর্মীয় ক্ষেত্রে সচেতনতা এবং সাবধানতা দান করুন আল্লাহ আর একটা তাদের দোষ ছিল সেটা হলো আমল যাই করত সেগুলো তারা নিজেরাই তৈরি করে নিহসাল্লামের হাদিসের পরিভাষায় রসুল্লাহ সাল্লামের আদর্শের পরিভাষায় রসুল্লাহ সাল্লামের সন্ন্যাতের পরিভাষায় বেদাত বলা হয় তারা নিজেরাই আপনারা দেখেছেন আলোচনার ভিতরে এই জন্য আমরা এই বিষয়ে দীর্ঘ আলোচনা করেছি প্রয়োজন রয়েছে। কারণ এই জ্ঞান আমাদের ভিতরে প্রচার হচ্ছে না এই সচেতনতামূলক জ্ঞান আমাদেরকে দেওয়া হচ্ছে না যার জন্য আমরা এই বিষয়টার উপরে এত দীর্ঘ আলোচনা করলাম তারা নিজেরাই এবাদত বানিয়ে নিত এবাদতের ক্ষেত্রে তবদিল তাগির নিয়ে আসতো যেটা আল্লাহ রসুল সম্পূর্ণরূপে নিষেধ করে দিয়েছেন ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আরো সুন্দরভাবে রসুল্লা সাল্লামের সুনার উপরে যখন আলোচনা করব বুঝবো ইনশাআল্লাহ এখানে তারা আল্লাহর ইবাদতের ক্ষেত্রে অনেক নতুনত্ব আপনারা শুনেছেন বাইতুল্লাহর কাছে তারা সালাদ পড়তো শীষ তালি দিয়ে ঢোল তবলা বাজিয়ে এটা তো তাদের নিজেদের বানানো সিস্টেম যেমনভাবে আমাদের যুগেও লাখ লাখ কোটি কোটি এরকম ঢোল তবলাওয়ালা লাল সালু আমরা দেখে থাকি নাউজবিল্লা আল্লাহ এদের থেকে মুসলমানদেরকে হেফাজত করুন তো হিদকে এদের থেকে হেফাজত করুন ইমানকে হেফাজত করুন এরা সেই দলেরই লোক আবু জাহালের সমাজ আবু জাহালের ধর্মের সদস্য ছাড়া আর এদের কোনো পরিচয় হতে পারে না আমরা দেখেছি কিভাবে তফের ক্ষেত্রে উলঙ্গের সিস্টেম তারা জারি করলো এবং তারা এটাকে আল্লাহর দিকে নিসবত করত তাদেরকে যখন বলা হতো যে খুদ কুল্লি মসজিদ অথবা এই আয়াত নাজিল হয়েছে তাদের এই অপকর্মের ব্যাপারে তারা উলঙ্গ হয়ে অফ করত। এবং এটাকেই বেশি গ্রহণযোগ্য মনে করত। আল্লাহর কাছে প্রিয় মনে করতো সোয়াব অর্জনের জন্য বেশি কার্যকর মনে করতো নাল্লাহ দেখেছেন এটা নতুন আবিষ্কার অতএব আমাদের এই দোষ থেকে মুক্ত হতে হবে আমরাও আজকে যদি ইসলাম পালন করার নামে এবাদতের নামে এবং আমলের নামে নিজেদের পক্ষ থেকে নিজেদের হুজুরদের পক্ষ থেকে সংযোজিত অথবা কোনো নতুনত্ব চর্চা করি তাহলে অবশ্যই আমরা এবাদত করেও সেই জাহিলি যুগের লোকদেরই আমরা অন্তর্ভুক্ত হব সেই জাহিলি সমাজেরই সদস্য থেকে যাব যদিও আমি সলাত আদায় করলাম যদিও আমি জাকাত দিচ্ছি যদি আমি শ্য়াম পালন করছি যদিও আমি কুরবানি করছি সেক্ষেত্রে যদি আমাদের নিজেদের বানানো কোনো নিয়ম সংযোজন করি যেটাকেই বেদাত বলা হয় এবং আল্লাহর এটাকে বলে দিয়েছেন সরলরে মহাদাসা সাহা তোহা ইসলামের ভিতরে সবচেয়ে নিকৃষ্টতম কাজ হবে এবাদতের ভিতরে এরকমভাবে নতুনত্ব সৃষ্টি করা কেন এত বড় অপরাধ কারণ এই অপরাধের মাধ্যমে জাহিলি যুগে ফিরে যাওয়া হয় আবু জাহালের ধর্ম পালন করা হয় আবু জাহালের ধর্মের ভিতরে নিজেকে আবার প্রবেশ করানো হয় মোহাম্মদ সাল আলী সাল্লামের দিন থেকে মোহাম্মদের আদর্শ থেকে বিচ্যুত হওয়া হয় সালি থেকে ছিটকে পড়তে হয় এই জন্যই রসোল্লা সাল্লাম আমাদেরকে সতর্ক করে দিয়েছেন ইয়াকুমা সাতিল সাবধান হও দিনের ভিতরে নতুন কিছু আবিষ্কার করা থেকে তার কারণ প্রত্যেকটা নতুন আবিষ্কারই হলো বিদা বন্ধুগণ এটি হলো গুরুত্বপূর্ণ কথা এতক্ষণ আমরা যা শুনেছি তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই জন্য আমাদেরকে প্রত্যেকটা আপাদতের ক্ষেত্রে এত সতর্কতা অবলম্বন করতে হবে যাতে করে চুল পরিমাণ কোনো পরিবর্তন এবং পরিবর্ধন সাধিত না হয় কারণ সামান্যতম পরিবর্তন পরিবর্ধন করলে এমন কি নফল এবাদতের ক্ষেত্রেও যদি নিজস্ব পদ্ধতি অবলম্বন করা হয় আল্লাহর রসুল পদ্ধতি ত্যাগ করে তবু আল্লাহ রসুলাম তার উন্ম থেকে বহিষ্কারের তিনি পরা আমাদেরকে শুনিয়ে দিয়েছেন বহিষ্কারের নোটিশ দিয়ে দিয়েছেন মন রাননি যে ব্যক্তি আমার তরিকে অবলম্বন করা ছাড়া কোনো আপাদত করবে আমল করবে সে আমার উম্মত থেকে বহির্ভূত সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী আরেকটা বিষয় ছিল সেটা হল তারা ধর্মের ক্ষেত্রে নির্বাচন করত যেটা ইচ্ছা পালন করত, যেটা ইচ্ছা পালন করত না তাই তো আমরা দেখি ইসলাম পালন করি মসজিদে আবার রাজনীতির নামে অধর্ম পালন করি বিভিন্ন ধরনের অনিসলামী তন্ত্রমন্ত্র এবং মতবাদ ইত্যাদিতে আমরা জড়িয়ে পড়েছি অবশ্যই আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলামে থাকতে হবে এবং সর্বক্ষেত্রে ইসলামের প্রয়োগ করতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী এরপর আমরা তহীদের অন্যান্য আলোচনা নিয়ে পরবর্তী পর্বে আসতেছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাক আকাশের রং ধনু আমরা জীবনে বহুবার উপভোগ করেছি লাল নীল সবুজ বেগুনি হলুদ নানা রঙের সমাহার আমরা দেখেছি রং ধনু কিন্তু জীবনের রং ধনুকে কখনো কি আমরা বিশ্লেষণ করে দেখেছি আমরা জীবনের উত্থান পতন চড়াই উতরাই আনন্দ বেদনা খুব হতাশা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করবো দেখুন জীবনের রং ধনু কেবলমাত্র পিস টিভি বাংলায় জানুন কত কার্যকরী ভাবে মোমিন বান্দা নিজের প্রতিটি কাজকে ইসলামী রঙে রঞ্জিত করে জীবনের সকাল সাড়ে আটটায় বাংলাদেশে বাংলায় কাহিনী প্রতি রবিবার সন্ধ্যা সাতটায় আপন সম্প্রচার সকাল এগারোটায় বাংলাদেশে বিশ টিভি বাংলায়